জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় দেশে বিদেশে অপপ্রচার চলছে কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা এবং জাতীয় সংসদের 11তম অধিবেশনের সমাপনী বক্তৃতায় সংসদ নেতা বলেন বিএনপিতে নেতৃত্বের অভাব তাই মানুষের আস্থা শুধুই আওয়ামী লীগের উপর ওবাইদুল রশিদের রিপোর্ট জাতীয় সংসদে 11তম অধিবেশনের শেষ দিনে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয় অধিবেশনের সমাপনী দিনে করোনা ভাইরাসের কারণে অনুপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ পরে একই সাথে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা এবং অধিবেশন সমাপনী বক্তৃতা করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন গুজব মিথ্যাচার বিএনপির জন্মগত চরিত্র তারা তাদের কথা বলবে আর দেশের উন্নয়নে কাজ করবে আওয়ামী লীগ সরকার বিএনপি যখন ক্ষমতা ছিল 2001 থেকে 2006 পর্যন্ত পাঁচবার সারা বিশ্বে তারা দুর্নীতিতে এক নম্বর চ্যাম্পিয়ন দুর্নীতির দায়ে এতিমের অর্থ আত্মসাতের দায়ে যারা কারাবরণ করতে হয় দশটা অস্ত্র চোরাকারবার করতে যে অস্ত্র পাচার করতে যে সেই মামলা গ্রেনেড হামলার মতো প্রকাশ্য দিবালকে বিরোধী দলকে হত্যার বা আমাকে হত্যার যে প্রচেষ্টা সেই মামলায় যারা সাজাপ্রাপ্ত এরা যখন কোনো দলের নেতৃত্বে থাকে সেই দল জনগণের কাজ করবে কিভাবে আপনি বলেন মাননীয় স্পিকার তো বিএনপি তো আজকে সেই দশা তাদের নেতৃত্বের অভাব তারা এখানে যতই বক্তৃতা দিক আর যত কথাই বলুক যারা এই ধরনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যখন একটা দলের নেতা তাদের উপর মানুষের আস্থা থাকে না বিশ্বাস থাকে না আর সেই বিশ্বাস আস্থাটা নাই আস্তে আস্তে সে জায়গাটা সরে যাচ্ছে মানুষ এখন আওয়ামী লীগের কাছ থেকে যেহেতু সেবা পেয়েছে দেশের উন্নয়ন হচ্ছে দেশের মানুষের কল্যাণ হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগ অর্জন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন করোনা ভাইরাস মোকাবেলায় পুরো বিশ্ব বাংলাদেশের প্রশংসা করলেও দেশের ভেতরে অনেকে সমালোচনা করেছে উন্নয়নের ইচ্ছে থাকলে যে করা সম্ভব তা আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে বলেন সংসদ নেতা করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে আর একটু নিয়ন্ত্রণে আসলেই আমরা স্কুল কলেজ সব খুলে দেব 1000 কোটি টাকা আলাদা রেখে আমরা ভ্যাকসিনের জন্য আগাম টাকা দিয়েছি যখনই WHO স্বীকৃতি দিয়েছে সাথে সাথে আমরা কিনেছি এবং ভ্যাকসিন এসে গেছে আমি জানি এটা নিয়ে অনেক কথা অনেক সমালোচনা অনেক ব্যঙ্গ শুনেছি উত্তরটা ভ্যাকসিন আসার পরে বোধহয় ভ্যাকসিন নিজেই উত্তরটা দিয়ে দিয়েছে যারা বলেছে তাদের মুখেই থাপ্পড়টা পড়েছে আমার কিছু করার নেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে যে যাই বলুক মাননীয় স্পিকার দেশে বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সততা নিয়ে কাজ করলে পরে আর সেই কাজের সুফলটা যখন জনগণ পায় তো সেখানেই হচ্ছে তৃপ্তি যে যা জনগণের জন্য কিছু করতে পারলাম আর কেউ যদি আন্তরিকতার সাথে কাজ করে অবশ্যই একটা দেশকে উন্নত করা যায় করোনা ভাইরাসের টিকা নিলেও মাস্ক পরা সহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবাইদুল রশিদ চ্যানেল আই ঢাকা